Welcome to my YouTube channel, Autodesk Learning. আজকে আমি ডিসকাস করব ইলেকট্রিক্যাল অয়েল প্রেসার গেজ কে নিয়ে, যেটা ইলেকট্রিক্যালি পরিচালিত হয়, এটা কোথায় ইউজ করা হয় এবং কোথায় থাকে, আমি পূর্ণাঙ্গ কার্যপ্রণালী সব বিস্তারিত বর্ণনা করব। সো আগে আমি আমার ফিগারটা ড্র করি। ফিগার ড্র করা শেষ, এখন আমরা ফিগার নামটা লিখব। তো সবকিছু আঁকা শেষ। এখানে আপনার একটু লক্ষ্য করেন, এখানে হচ্ছে আপনার একটা কয়েলের মধ্যে প্যাচ সংখ্যা কম থাকবে এবং একটা কয়েলের মধ্যে প্যাচ সংখ্যা বেশি থাকবে। যেহেতু এটা ইলেকট্রনিক
অয়েল প্রেশার গেজ, সেটু এটা ইলেকট্রিক্যালি সবকিছু পরিচালিত হবে। আর অয়েল প্রেশার গেজ হচ্ছে কি, আপনার অয়েলের মধ্যে কি পরিমাণ প্রেশার আছে সেই প্রেশারটা গ্যাস দ্বারা নির্ধারণ করবে এবং সেটা ডায়ালের মাধ্যমে দেখাবে। ওকে, এটা আপনার কিভাবে কাজ করে সেটা আমি বলতেছি। ফার্স্ট হচ্ছে আপনার ব্যাটারি থেকে, সাপোজ ব্যাটারি থেকে আপনার 20 ভোল্টেজ যাচ্ছে, 10 ভোল্টেজ এদিকে যাবে এবং 10 ভোল্টেজ এদিকে যাবে, বিকজ এটা হচ্ছে প্যারালালে সংযুক্ত। সো প্যারালালে যদি সংযুক্ত থাকে তাহলে 20 ভোল্টেজ যদি ব্যাটারি থেকে বের হয়, 10 ভোল্টেজ যাবে এক পাশে আর 10 ভোল্টেজ যাবে অন্য পাশে। ওকে, এদিকে 10 ভোল্টেজ এদিক দিয়ে কয়েল হয়ে এদিকে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, আর এদিকে যে 10 ভোল্টেজ আসতেছে সেই 10 ভোল্টেজ এদিকে, ওকে, এদিকে আপনার রেজিস্টার হয়ে এদিকে গ্রাউন্ড হচ্ছে। এন্ড এদিকে একটা জিনিস লেখা বাকি ছিল, জিরো রেজিস্টার, ওয়ান রেজিস্টার, টু রেজিস্টার, থ্রি রেজিস্টার। ওকে, আমি জাস্ট মানগুলো বোঝার জন্য মানগুলো দিচ্ছি, এটা কোনো স্পেসিফিক কোনো মান না। ওকে, সো এখান থেকে ব্যাটারি থেকে 20 ভোল্ট থেকে বিভক্ত হয়ে 10 ভোল্ট এদিকে এবং 10 ভোল্ট এদিকে যাবে এবং এদিক দিয়ে রেজিস্টার হয়ে, যেহেতু এটা জিরো রেজিস্টার এখানে কোনো বাধা থাকবে না, যেহেতু এদিক দিয়ে গিয়ে আপনার এটা গ্রাউন্ড হয়ে যাবে। ওকে, এখানে যাতে আপনার প্যাচ সংখ্যাটা বেশি, সেহেতু এখানে ম্যাগনেটিক ফিল্ডটাও বেশি উৎপন্ন হবে, এদিকে যাতে ম্যাগনেটিক ফিল্ডটা বেশি উৎপন্ন হবে, সেহেতু আপনার এই যে আর্মেচারটা আছে সেই আর্মেচারটাকে এই কয়েলটা, কয়েল নাম্বার 2টা একটু জোরে আকর্ষণ করবে এবং জোরে আকর্ষণ করলে আপনার নিচের দিকটা এই পাশে চলে আসবে এবং উপর দিকটা এই পাশে চলে যাবে। এদিকে হচ্ছে আপনার প্যাচ সংখ্যা কম সেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা কম, এদিকে প্যাচ সংখ্যা বেশি ম্যাগনেটিক ফিল্ডটা বেশি, দ্যাটস ওয়াই আপনার আর্মেচারটা এদিকে টান দিয়েছে এবং পয়েন্টারটা এক মাথায় এদিকে চলে আসছে, এক মাথায় এদিকে চলে গেছে। ওকে, এন্ড যখন আপনার অয়েলের প্রেশারটা বৃদ্ধি পাবে, এটা হচ্ছে আপনার অয়েলের প্রেশার নাই অবস্থায়। ওকে, সো অয়েলের প্রেশার যখন বৃদ্ধি পাবে তখন এই যে ডায়াফ্রামটা আছে সেই ডায়াফ্রামটা আপনার অয়েলের প্রেশারের ফলে এভাবে হয়ে যাবে। যখন এটা অয়েলের প্রেশারের ফলে এভাবে হয়ে যাবে তখন একটা এটা লিভারের মতো কাজ করবে, এটা আপনার চলে আসবে ওয়ান রেজিস্ট্যান্সে, এটা উপর দিকে উঠলে এটা নিচের দিকে নামবে। ওকে, যখন এটা ওয়ান রেজিস্ট্যান্সে কাজ করবে তখন এদিক থেকে যে ভোল্টেজটা আসতো, যে 10 ভোল্টেজটা, তখন এই রোধের কারণে ভোল্টেজটা বা কারেন্ট ঠিকভাবে ফ্লো হতে পারবে না, অর্থাৎ এদিকে আপনার তখন যদি 10 ভোল্টেজ আসে এই এক রোধের কারণে এই জায়গায় আপনার তখন 9 ভোল্টেজ ফ্লো হবে। তখন আপনার যখন 9 ভোল্টেজ ফ্লো হচ্ছে তখন এই যে ম্যাগনেটিক ফোর্সটা, সেই ম্যাগনেটিক ফোর্সটা অবশ্যই একটু কমবে, বিকজ এখানে 10 ভোল্টেজ সেমই আছে আর এখানে 9 ভোল্টেজ, সেহেতু আপনার এই যে এখানে ম্যাগনেটিক ফিল্ড একটু কম হবে। আস্তে আস্তে যখন আপনার এই যে প্রেশারটা বাড়তে থাকবে, একটা জিনিস বলিনি, এই জিনিসটা হচ্ছে কি, আপনার অয়েলের প্রেশার, আপনার যেদিকে আপনার অয়েলের প্রেশার আছে ওইদিকে এই জিনিসটা সেট করা হয় এবং অয়েলের প্রেশার একদিকে যেমন থাকে সব দিকে সেমই থাকে। সো এটা আপনার এইদিকে যেমন প্রেশার দিবে উপরের দিকে ঠিক সেমন প্রেশার দিবে, তো অয়েলের প্রেশার যখন বাড়তে থাকবে, অয়েলের প্রেশার যখন বাড়তে থাকবে ডায়াফ্রামটা উপরের দিকে উঠতে থাকবে এবং এটা লিভারের মতো কাজ করবে, এটা নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ একটা জিরো থেকে ওয়ান টু থ্রি রেজিস্ট্যান্সের দিকে এগোতে থাকবে। ওকে, যখন এটা এগোতে থাকবে তখন এইদিকে 9 ভোল্টেজ থেকে আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ এটা যখন থ্রি রেজিস্ট্যান্স আসবে তখন এটা হচ্ছে কি আপনার 7 ভোল্টেজে গিয়ে দাঁড়াবে। যখন 7 ভোল্টেজে গিয়ে দাঁড়াবে তখন এই যে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা যেটা উৎপন্ন হতো সেই ম্যাগনেটিক ফিল্ডটা কমতে থাকবে এবং এই যে 10 ভোল্টের যে ম্যাগনেটিক ফিল্ডটা ছিল সেটা তো স্থির থাকবে, বাট এটা কমতেছে। সো এটা যখন কমতেছে এটার শক্তিটা বেড়ে যাচ্ছে এবং আর্মেচারটাকে এইদিকে টান দিচ্ছে। যখন আর্মেচারটাকে এইদিকে টান দিবে তখন আর্মেচারটাকে এইদিকে টান দিলে উপরের মাথাটা চলে যাবে আপনার এদিকে, যখন আপনার প্রেশারটা বেড়ে যাবে, অর্থাৎ আপনার এদিকে প্রেশারটা বাড়বে, প্রেশারটা বাড়ার ফলে এদিকে আপনার রোধের ফলে প্রেশারটা বাড়বে, এদিকে যে স্লাইডিং কন্টাক্ট সেটা লিংকের মাধ্যমে নিচের দিকে নামবে, নিচের দিকে নামলে এদিকে আপনার ভোল্টেজ কারেন্ট ঠিকভাবে ফ্লো হবে না, অর্থাৎ কারেন্ট কম ফ্লো হবে, কারেন্ট কম ফ্লো হলে এদিকে আপনার ম্যাগনেটিক ফিল্ড কম উৎপন্ন হবে এবং এদিকে সেম ম্যাগনেটিক ফিল্ড থাকার কারণে আর্মেচারটাকে এটা বেশি আকর্ষণ করবে, সো আর্মেচারটা এদিকে চলে আসবে এবং পয়েন্টের উপরে মাথাটা চলে যাবে এদিকে। তখন আপনার এই যে ডায়াল গেজে, অর্থাৎ ডায়ালে এটা আপনার হাইতে দেখাবে, এটা হচ্ছে মূলত আপনার ইলেকট্রনিক অয়েল প্রেশার গেজ এবং এটা আপনার যেদিকে আপনার অয়েলের প্রেশারটা
থাকে ওই জায়গাটার মধ্যে এটা স্থাপন করা হয় এবং এটা সম্পূর্ণ ইলেকট্রিক্যালি চলে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল অয়েল প্রেশার গ্যাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর আপকামিং ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। ওকে।